ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়েছে আজ 15 সেপ্টেম্বর থেকে, চলবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। মোবাইলের মাধ্যমে কিভাবে ফর্ম পূরণ করবেন সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আপনার কলেজে কি কি ফর্ম জমা দিতে হবে এবং আপনার করণীয় কি, কলেজ কর্তৃপক্ষের করণীয় কি, সব তথ্যগুলোই জানাবো। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, এরপরে সার্চ বারে লিখবেন nubd.info, অর্থাৎ ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে nubd.info। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ সংক্রান্ত যে ওয়েবসাইটটি রয়েছে তা পেয়ে যাবেন। এরপরে আপনি অনার্স অপশনটি সিলেক্ট করবেন। এখানে তিনটি অপশন রয়েছে, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, এছাড়া আরও একটি অপশন আছে প্রফেশনাল। তো আপনার দরকার হচ্ছে অনার্স, অনার্সে ক্লিক করবেন। অনার্সে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে যেখানে দেওয়া রয়েছে 2020 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন আবেদন ফর্ম পূরণ। আপনি এখানে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এখানে রেজিস্ট্রেশন নম্বর চাওয়া হবে, তো আপনি আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটি সেটি এখানে দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম আপনার ইনফরমেশনগুলো শো করবে। এরপরে এখানে আপনার যে বিষয়টি দেখা যাবে, স্টুডেন্ট টাইপ দেখতে পাবেন, আপনার নাম দেখতে পারবেন এবং রেজিস্ট্রেশন নম্বর। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, এই যে মোবাইল নম্বর নামে যে অপশনটি রয়েছে এই ঘরের উপরে ক্লিক করবেন, তারপর আপনি যে কোনো একটি মোবাইল নম্বর দিবেন আপনার। এরপরে আপনার সাবজেক্টগুলো এখানে শো করবে যে কোন কোন সাবজেক্টে আপনি ফর্ম পূরণ করতে পারবেন। আপনি যদি নিয়মিত শিক্ষার্থী হন তাহলে আপনার সামনে এমনিতেই সাবজেক্টের লিস্ট আসবে, আর যদি আপনি গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী, মান উন্নয়ন পরীক্ষার্থী হন সেক্ষেত্রে আপনাকে যে বিষয়টি, আপনি যে যে পরীক্ষায় অংশ নিতে চান সেগুলো আপনাকে টিক মার্ক করতে হবে। তো আমি যে ফর্ম ফিল আপটি আপনাদেরকে দেখাচ্ছি যে সাবজেক্টের, এই শিক্ষার্থী মূলত রেগুলার স্টুডেন্ট, সেই হিসাবে তার ক্ষেত্রে কিন্তু কোনো মানে টিক মার্ক করার অপশনটি নেই, এখানে সরাসরি সাবজেক্টগুলো শো করেছে। তো আপনি শুধুমাত্র আপনার একটি মোবাইল নাম্বার দিবেন, তারপর এই সাবজেক্টগুলো দেখে এরপর শুধুমাত্র সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার সামনে ডাউনলোড করার একটি অপশন আসবে, তখন ওই ফর্মটি আপনি ডাউনলোড করে নিকটস্থ কোনো একটি কম্পিউটারের দোকান থেকে আপনি এটি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর আপনাকে যে কাজগুলো করতে হবে, এই প্রিন্টকৃত যে ফর্ম রয়েছে তা নিয়ে আপনার কলেজে যেতে হবে। কলেজে নির্ধারিত ফিয়ের পরিমাণ আগে জেনে নেবেন, কারণ কলেজের বেতন, কলেজের বিভিন্ন চার্জ, পাশাপাশি কলেজের যে ফর্ম পূরণের ফি, এই সব মিলে যে চার্জের পরিমাণ সেই পরিমাণ টাকা, হয়তো অনেক কলেজ আছে যারা ব্যাংকে টাকা জমা নেয়, আবার কোনো কোনো কলেজ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেমন রকেট অ্যাপ কিংবা বিকাশ অ্যাপের মাধ্যমে নিয়ে থাকে। তো আপনি আপনার কলেজ থেকে আগে নির্ধারিত টাকার পরিমাণ জেনে নেবেন এবং টাকা জমা দেওয়ার পদ্ধতি জেনে নেবেন। সেভাবে টাকা জমা দেওয়ার পর যদি ব্যাংকে হয় ব্যাংকের একটি রিসিট পাবেন, পাশাপাশি যদি আপনি মোবাইল ব্যাংকিং দিয়ে টাকা জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটি মোবাইল ব্যাংকিংয়ের রিসিট আপনি প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টকৃত কপি পাশাপাশি আপনার অনলাইন থেকে যে মানে ফর্মটি এখন পূরণ করেছেন এই ফর্মের যে কপি এটি একটি নিয়ে যাবেন। পাশাপাশি আপনার 1 থেকে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এছাড়া আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে তার ফটোকপি, এই কাগজপত্র সহকারে আপনি আপনার কলেজের অফিসে কিংবা ডিপার্টমেন্টে জমা দিয়ে দিবেন, আপনার ফর্ম পূরণের কার্যক্রম শেষ। আর বাকি যে কার্যক্রমগুলো রয়েছে, যে এই তথ্যগুলো এন্ট্রি করা, সেগুলো কলেজ কর্তৃপক্ষ করে থাকবে, অর্থাৎ সেক্ষেত্রে আপনার কাজ এতটুকুই, কলেজে গিয়ে ফর্ম এবং নির্ধারিত টাকা, পাশাপাশি অন্য যে কাগজপত্র যেমন রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, আর যদি আপনার ইম্প্রুভমেন্ট হয়ে থাকে তাহলে গত বছর যে পরীক্ষা অংশ নিয়েছিলেন তার মার্কশিটের ফটোকপি আর 2-1 কপি ছবি লাগবে, আর আপনার হয়তো বা একটি স্বাক্ষর রাখতে পারে। তো এভাবে সাধারণত অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণ খুব সহজেই করতে পারবেন। আর আমার চ্যানেলের পরবর্তী সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।